আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল লেকচার 2। এর আগের লেকচারে আমরা অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রাল কোথায় কোথায় প্রয়োগ করা হয় সেগুলো আমরা দেখিয়েছিলাম। গত লেকচারে তোমাদের সামনে আমরা কয়েকটি বৃত্তের সমীকরণ নিয়ে এবং এই বৃত্তের ক্ষেত্রফল কিভাবে প্রয়োগ করা যায় বা বের করা যায় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা করব হচ্ছে একটা উপবৃত্ত বা ইলিপস এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা 1 নম্বরে লিখে রেখেছি x² / 16 প্লাস y² / 4 = 1, উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। ঠিক একই রকম আমাদের এখানে স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে, কিন্তু 2 নম্বরটা কোনো স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া নাই, সেখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম বের করতে হবে। তারপরে এক্স অক্ষের উপরি ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 1 নম্বরের জন্য যে সলিউশনটা করতে চাই সেটা হচ্ছে যে 1 নম্বর, 1 নম্বরে আমরা কি দেওয়া আছে সেটা 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে আমরা বলবো দেওয়া আছে কি দেওয়া আছে x² / 16 প্লাস y² / 4 = 1। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এই উপবৃত্তের আমাদের এক্স অক্ষ থেকে কত অংশ আর ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করে এটা যদি আমরা বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের একটা কি হবে যে লিমিট বের হয়ে যাবে। তার আগে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে আসতে চাই, সেটা হলো এরকম। আমরা যদি এটাকে এখন যদি আমরা এটা ইলিপস নেই, তাহলে আমরা এখানে যে কাজটা করে নিলাম সেটা হচ্ছে যে আমাদের একটা চিত্র এঁকে নিলাম। এখন আমরা দেখবো যে এখানে x² / 16 আছে, তাহলে আমরা লিখবো 4² প্লাস y² / 4 আছে, তাহলে 2² = 1। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে x অক্ষ থেকে 4 একক, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 4 একক এবং এখান থেকে এই পর্যন্ত 4 একক এবং এখান থেকে এই পর্যন্ত হলো 2 একক। আচ্ছা, এখন যদি আমি এই প্রথম চতুর্ভাগে ও এ বি এই ক্ষেত্রটা নেই, এইটুকের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কিন্তু আমার লিমিটটা হবে এখানে কত 4 0, আর এটা হবে কত 0 2। তাহলে যখন আমরা এক্স অক্ষের লিমিট নিব তখন কিন্তু আমাদের 0 2 4 দিলেই হবে। এবং প্রথম চতুর্ভাগে যেহেতু আমরা নিচ্ছি এটাকে সমান 4 ভাগে বিভক্ত করে, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করলে আমার টোটাল ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমি বলতে পারবো যে এটাকে আমরা একটা সমীকরণ দিই, তাহলে আমরা বলবো 1 নং উপবৃত্তের কেন্দ্র, কেন্দ্র তো মূল বিন্দু যেহেতু 0 0, এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এগুলো লিখলে ভালো না লিখলেও চলবে। তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে কত 8, কারণ 4 2 গুণে 8, আর ক্ষুদ্র অক্ষ এটা না লিখলেও চলবে কিন্তু আমরা লিখে নিলাম 2 2 গুণে 4। তাহলে আমরা 1 নং হতে পাই অর্থাৎ এখন আমাদের এখানে ওয়াই এর মান নিয়ে আসতে হবে এক্স এর ফাংশন হিসাবে। তাহলে আমরা যদি এখানে বলি যে y² / 4 = 1 - x² / 16, আচ্ছা এটা যদি নিয়ে আসি তাহলে তুমি দেখো এখানে y² / 4 16 - x² / 16, তাহলে y² = 4 দ্বারা যদি ভাগ করে দেই 16 - x² / 4,
তাহলে ফাইনালি y ইকুয়াল টু টোটালটার উপর রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 4। তার মানে আমার ফাইনালি কি আসলো, y ইকুয়াল টু প্লাস মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হলো 2। তাহলে এটা হচ্ছে y এর মান যা x এর ফাংশন। তাহলে আমরা সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল, তাহলে আমরা আগেই বলেছি যেহেতু প্রথম চতুর্ভাগে নিচ্ছি তার মানে এটার মান প্লাস হবে আর লিমিটটা হবে x এর 0 টু 4। তাহলে আমরা এখানে লিখব 4, যেহেতু চারটা অংশ আমরা 0 টু 4 x এর লিমিট, আর এখানে নিব 16 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে নিব 2 dx। এখন আমার এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এই ধরনের ইন্টিগ্রেশন আমরা পারি, এই 2 দিয়ে এটাকে কাটলে 2 হবে, 0 টু 4 এখানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ডিএক্স। তাহলে যেহেতু 4, তার মানে আমাদের এখানে কি করতে হবে, ধরতে হবে। তাহলে কি ধরবো, যে ধরি x সমান 4 sin θ। যদি x সমান 4 sin θ হয় তাহলে আমরা এখানে করব dx 4 cos θ d θ, এবং এখানে লিমিট চেঞ্জ করতে হবে। কি করতে হবে, লিমিট চেঞ্জ ছিল x এ, হয়ে গেল থিটা। তাহলে x এর লিমিট ছিল 4 আর y লিমিট ছিল 0। এখন যদি আমরা বসাই তাহলে তুমি দেখো 4 বসালে 4 4 কাটা 1, sin 90 ডিগ্রির মান 1, তার মানে পাই বাই 2। 0 বসালে sin 0 ডিগ্রির মান 0। তাহলে আমাদের এখানে হবে পাই বাই 2 আর এখানে হবে 0। তাহলে এখন আমরা এখানে 4 স্কোয়ার, x এর মান কত, 4 sin² θ, আর dx সমান পেয়েছি আমি 4 cos θ d θ, 4 cos θ d θ। ওকে, এখন দেখো এই ধরনের ইন্টিগ্রেশন আমরা এর আগেও করেছি, 4 দুগুণে 8, আর 4 4 16, 16-কে বর্গমূল যদি আমরা কমন নেই তাহলে এটা হবে 4, 0 টু পাই বাই 2। তাহলে এখান থেকে 16 কমন নিলে 1 মাইনাস sin² আমরা অবশ্যই একবারই করতে পারতাম, কিন্তু দেখিয়ে দিলাম সহজ করার জন্য। তাহলে 8 দুগুণে 4 32, আচ্ছা 32 লিখলাম, 0 টু পাই বাই 2, 1 মাইনাস sin² মানে কি cos² স্কোয়ার রুট ওভারে কাটা, তাহলে এখানে থাকলো cos² θ d θ। আমরা জানি sin² θ cos² θ থাকলে 2 আনতে হয়, কারণ 2 sin² θ 2 cos² θ, তাহলে 2 দিলাম এবং এটার নিচেও 2 দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে হবে 16, 0 টু পাই বাই 2, 2 cos² θ মানে 1 প্লাস cos 2θ, তাহলে d θ। এখন আমাদের 16, 1 এর ইন্টিগ্রেশন করলে থিটা, আর cos θ কে ইন্টিগ্রেশন করলে sin 2θ/2। আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট 0। তাহলে 16, এখানে থিটা বসালে π/2 ½ sin 2 × π/2, আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট বসালে সবই 0 হবে। তারপর আমি একটু দেখালাম, তাহলে কি হলো, 16 π/2, 2 2 কাটা, sin 180 ডিগ্রির মান 0, তার মানে ½ × 0, আর এটা পুরোটাই 0। তার মানে ফাইনালি মান হচ্ছে এই 2 দেওয়া 16-কে কাটলে 8π। এত বর্গ কি একক, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমরা আগের যে প্রবলেমটা করলাম তার মতো করে আরেকটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে এখানে, 16x² + 25y² - 400 = 0। তাহলে আমাদের এখানে প্রথমে যে কাজটা করতে হবে, এই উপবৃত্ত
এর আদর্শ সমীকরণটা আমাদের নিয়ে আসতে হবে। সেখান থেকে দেখতে হবে এক্স অক্ষ থেকে কত অংশ এবং ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করে। তারপর বলছে আমাদের এক্স অক্ষের উপরি অংশের ক্ষেত্রফল, তার মানে আমরা প্রথমেই প্রশ্নটা তোমাদেরকে দেখিয়েছিলাম এক্স অক্ষের উপরিভাগের আবদ্ধ ক্ষেত্র। এক্স অক্ষের উপরিভাগ বলতে এখানে বোঝানো হয়েছে এই যে এইটুক, এই এক্স অক্ষের এই যে এইটুক, এইটুক এই জায়গাটুকু আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে, ফার্স্ট কোয়াড্রেন্টে যে ও এ বি যে আবদ্ধ ক্ষেত্র আছে তার ক্ষেত্রফল নিয়ে তাকে 2 দ্বারা গুণ করলে উপরিভাগের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে এটাকে আদর্শ ফর্মে নিয়ে আসতে চাই। আদর্শ ফর্ম কিভাবে আনতে হয় সেটা তোমরা সেকেন্ড ইয়ারে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় গিয়ে, কৌণিক অধ্যায় আছে সেখানে গিয়ে আমরা দেখবো। তারপরে আমরা অ্যাডভান্স কিছু তোমাদের সহযোগিতা করছি, শিখাচ্ছি, এটা খুবই সহজ। তোমরা ধ্রুবকটা ডান দিকে নিয়ে যাবে, তারপর হচ্ছে এই ধ্রুবকটা দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটাকে কি করবে, এই ডান দিকে যে ধ্রুবকটা আছে সেটা দ্বারা ভাগ করবে। তাহলে ভাগ করার পর তুমি দেখবে এখানে 16 দ্বারা যদি তুমি 400 কে ভাগ করো তাহলে তোমার আসবে 25, আর 25 দ্বারা যদি এই 400 কে ভাগ করো তাহলে আসবে 16। তারপরে দেখো খুব সহজেই চলে আসলো। তাহলে আমি এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম আসলে 5² + y² / 4² = 1। তার মানে তুমি দেখতে পাচ্ছ এক্স অক্ষ থেকে 5 একক 5 একক মানে 10 একক বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 4 একক। তার মানে যেহেতু এটা এ বড়, তার মানে এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা এটার জন্য একটা কি করি, চিত্র একে, তাহলে দেখো আমরা যে চিত্রটা এঁকে নিলাম সেই চিত্রটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে এক্স অক্ষ বরাবর বড় নিলাম আর ওয়াই অক্ষ বরাবর ছোট নিলাম। তার মানে আমি এখানে বলতে চাচ্ছি যে তোমাদের এই যে এই ও মূল বিন্দু থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য হচ্ছে 5 একক, তাহলে এইদিকেও 5 একক। আবার যদি আমি এই দিকে নেই তাহলে এটা হলো 4 একক। তার মানে তুমি এই এটা যদি ও দাও, এটা যদি এ দাও, আর এটা যদি বি দাও প্রথম চতুর্ভাগে, তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে 5 0 আর এটা হচ্ছে 0 4। তার মানে তুমি যখন এক্স অক্ষের লিমিটটা নিবে তখন 0 to 5 হবে, কত 0 to 5। এবং আমরা যেই আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলটা নিব সেটা হচ্ছে এই পুরাটুক, কিন্তু পুরাটুক নিব না, বের করব, আমাদের বের করতে বলছে সম্পূর্ণটুকু, কিন্তু আমি বের করব হচ্ছে প্রথম চতুর্ভাগে যেটা আছে সেটা নিব। নিয়ে তারপর এটাকে আমরা 2 দ্বারা গুণ করলেই আমাদের টোটাল অংশটা ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা করতে থাকি। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই। তাহলে আমরা কি বলবো যে 1 নং উপবৃত্তের কেন্দ্র 0 0, যদি তোমার এক্স এবং ওয়াই এর সাথে কোনো কিছু না থাকে, যেমন না থাকে বলতে আমাদের এরকম থাকতে পারতো x-2² / 4² y-3² / 5² এরকম থাকতে পারতো, কিন্তু যেহেতু এক্স ওয়াই এর সাথে অন্য কোনো সহগ নাই তাহলে এটা কেন্দ্র হবে 0 0। আর যদি এরকম থাকে তাহলে মনে রাখতে হবে সেটা মাইনাস থাকলে প্লাস, যেমন এখানে -2 আছে 3 আছে তাহলে 2 3, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে উপবৃত্তের কেন্দ্র 0 0, হ্যাঁ, বৃহদক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য যেহেতু 5 5 10, তার মানে আমরা এটা বলবো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 4 2 8। তারপরে আমরা বলতে পারি যে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি ছিল, সেখান থেকে আমরা 25y² = 400 - 60, অর্থাৎ সবসময় আমাদের ওয়াই এর একটা মান বের করতে হবে, সেই জন্য আমাদের এই কাজ করা। তাহলে y² = 400 - 16x² / 25। তার মানে আমি আরেকটা লাইন এখানে লিখতে চাই, ওয়াই যেহেতু, তার মানে আমি রুট ওভার করে দিব 400 - 16x² / 25। তাহলে এখান থেকে যদি আমি ওয়াই এর মানটা নেই তাহলে সুতরাং y = যদি রুট ওভার তাহলে +-400 - 16x², আর 25 এর বর্গমূল হবে 5। তাহলে এই যে নিলাম এখান থেকে আমরা প্লাস মাইনাস নিব না, আমরা যেহেতু
আমরা বলতেছি রিকোয়ার্ড এরিয়া, সেটা হচ্ছে ও এ বি, এটাকে নিয়ে তাকে দুই দ্বারা গুণ করবো। ও এ বি এটা ফার্স্ট কোয়ার্ডিনেট বা প্রথম চতুর্ভাগে, সেজন্য এটা প্লাস নিলেই হবে, এটা লিখেও নিতে পারে না লিখলেও চলবে। তাহলে আমাদের সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল হচ্ছে কি, যেহেতু এক্স অক্ষের উপরে ভাগে, তার মানে এক্স অক্ষের উপরে দুইটা অংশ আছে, তাহলে 2 × 0 = 5, আর ওয়াইয়ের মান হচ্ছে 400 − 16 x²√, নিচে হচ্ছে 5, সাথে একটা কি হবে ডিএক্স। ওকে, এখন আমরা এটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারবো বা ইন্টিগ্রেশন আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস অধ্যায়গুলোতে আমরা কি করেছি। মনে রাখতে হবে যদি x² সাথে কোনো ধ্রুবক থাকে তখন সেটা কমন নিয়ে নিতে হবে, কি নিতে হবে, কমন নিয়ে নিতে হবে। তাহলে দেখো আমি 16 কমন নিয়ে নিচ্ছি, এখানে হলো 25 − x², তাহলে আমি এখানে 16 বর্গমূল হলো 4, 4 × 8 8/5, লিমিট হচ্ছে 0 to 5, 5² − x²√dx। আমরা আগেই বলেছিলাম যদি আমাদের এরকম রুট ওভারের ভিতরে s² − x² থাকে, তাহলে এক্স সমান, এখানে যেহেতু আমাদের 5 আছে, তাহলে 5 sin θ ধরতে হবে। যদি আমি sin θ ধরি, তাহলে সুতরাং dx সমান 5 sin θ, অন্তরীকরণ cos θ dθ। এখানে আমাদের লিমিট চেঞ্জ করতে হবে, যদি আমি লিমিটটা চেঞ্জ করি, ছিল x এর লিমিট, হয়ে যাবে থিটার লিমিট, x এর লিমিট আপার লিমিট 5 আর লোয়ার লিমিট 0, তাহলে 5 বসালে 5/5 1 sin 90° মান 1, আর যদি 0 বসাই sin 0° মান 0। তাহলে আমাদের এখানে 8/5 আপার লিমিট π/2 লোয়ার লিমিট 0, আমি 5² তো আছে, এক্স এর মান আবার 5² sin²θ, এটার উপর রুট ওভার ডি এক্স এর মান হচ্ছে 5 cos θ dθ, cos θ dθ, 8/5 এটা আছে, এখান থেকে যদি আমি 5² মানে 5 বের করে নিয়ে আসি, 25 এর বর্গমূল 5, তাহলে 5 আর এখানে 5, 5 + 5 = 25, 0 to π/2 25 নিয়ে গেলে 1 − sin²θ, আর এখানে হবে cos θ dθ, তাহলে এটা দিয়ে এটা রেখে কাটলে 5 5, এটা কত, 40, 0 to π/2, 1 − sin²θ মানে cos²√ কাটা, তাহলে আমাদের থাকবে cos, আর এখানে আরেকটা cos, তাহলে cos²dθ। এর আগেও আমরা এটা করেছি, 40/2π/2 0 to cos²θ dθ, তাহলে দেখো এখানে আমাদের 20 থাকবে, আর 2 cos²θ আমরা বরাবরই জানি 1 + cos²θ dθ। যদি কারো সমস্যা হয় যে আসলে ত্রিকোণমিতি 2 cos²θ সূত্রটা কি, তাহলে 1 + cos 2a, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, তাহলে 21 এর ইন্টিগ্রেশন থিটা আর cos θ ইন্টিগ্রেশন হচ্ছে sin²θ/2, তাহলে আপার লিমিট হচ্ছে π/2 লোয়ার লিমিট 0, 20θ মান হচ্ছে π/2, আপার লিমিট বসাচ্ছি sin 2 × π/2, আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট বসালে 0, হাফ সাইন 0ই হবে এখানে এই, তাহলে এখন যদি আমরা বসাই তাহলে এখানে হবে π/2, এখানে এটা ক্যান্সেল, sin 180 মান 0 আর বাকি তো সবই 0, তার মানে আমাদের ফাইনালি আসছে দুই দিয়ে কাটাকাটি করলে 10π, কত, 10π। তাহলে দেখো আমরা কিন্তু প্রথমে 2 দ্বারা গুণ করে ফেলেছিলাম, তার মানে আমাদের এক্স অক্ষের এই যে এই পুরো ক্ষেত্রফল আমাদের চলে আসছে। তাহলে আমরা এত বর্গ একক, এত বর্গ একক,
এটাই হচ্ছে আমাদের নির্ণেয় কি মান। তাহলে এরকম ভাবে আমাদের কার এই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এইভাবে আমরা উপবৃত্তের বা অধিবৃত্তের যে ক্ষেত্রফল যদি আমাকে বলে, তাহলে আমরা এভাবে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে এরকম ভাবে তোমাদের আরো কিছু প্রবলেম আমরা পরবর্তীতে তোমাদের জন্য আমরা করাবো, তোমরা চেষ্টা করবে, যদি পারো এগুলো চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্টস করে জানাবে, আমরা পরবর্তীতে এটা সলভ করবো। x² / 36 y² / 25 = 1। এই উপবৃত্ত প্লাস এক্স ইকুয়াল টু 3 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমি যদি এটা এক্স অক্ষ ধরি, এটা ওয়াই অক্ষ ধরি, এবং এটা যদি আমরা একটা উপবৃত্ত ধরি এক্স ইকুয়াল টু 3, তার মানে এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল 1, 2, 3, এই সোজা হবে, সরি। তাহলে আমাদের এই সোজা হবে এটা, এটা হলো এক্স ইকুয়াল টু 3, আর এটা কি এক্স ইকুয়াল টু 6, তার মানে এটা হলো 36, এটা হলো এক্স ইকুয়াল টু 6, তার মানে লিমিটটা হবে 3 to 6, এবং আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এইটুক। তার মানে আমি একটা অংশ বের করে দুই দ্বারা বের করলে আমাদের টোটাল ক্ষেত্রফল বের হবে। তোমরা চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী লেকচার। আল্লাহ হাফেজ।